বর্তমান মই উপস্থিত আছো আর্যনগরের উড়ন উড়নিয়া সেতুখন যেহেতু আজি 30 সেপ্টেম্বর আর অবশেষত আজি 30 সেপ্টেম্বর দিনটোতে রাজ্যবাসীলৈ রাজ্য সরকারে উপহার হিসাবে উড়নিয়া সেতুখন মুকলি করে দিব যেহেতু এই প্রাক্ষণত উড়নিয়া সেতুখন মুকলি করার প্রাক্ষণত এক সুন্দর পরিবেশে ইয়াত বিরাজমান করেছে যেহেতু আটক ধুনিয়াকৈ সজাই পড়া তোলা হয়েছে উড়নিয়া সেতুখন দুই লেন যুক্ত এই উড়নিয়া সেতুখন আসলতে উড়নিয়া সেতুখনের দৈর্ঘ্য হয়েছে 790 মিটার আর উড়নিয়া সেতুখন নির্মাণ আসলতে নির্ধারিত সময়ের আগতে এটা মুকলি করে দিয়া হব উড়নিয়া সেতুখন রাজ্যবাসীর বাবে যেহেতু বহুদিনের প্রায় আসলতে যানজটের সমস্যাত ভুগি আসলে আর্যবাসী আর্যনগরের বাসিন্দা সকল লগতে রিহাবাড়ি সারাপভাটির যখন বাসিন্দা আসিল সেই সকল বাসিন্দায় বহুদিনের প্রায় আসলতে যানজটের সমস্যাত ভুগি আসলে আর সেই সমস্যা আসলতে দূরীকরণের বাবে এটা সময় নির্ধারিত সময়ের আগতে মুকলি করে দিয়া হব উড়নিয়া সেতুখন আর উড়নিয়া সেতুখন সুন্দরক আটক ধুনিয়াক সজাই পড়ায় তোলা হয়েছে মই ভিডিও জার্নেলিস্ট সঞ্জীবক ইয়ার দৃশ্য সমগ্র দৃশ্য দেখাই যাবলে অনুরোধ জানাম যেহেতু উড়নিয়া সেতুখন আজি দিনের 11 বজাত মুখ্যমন্ত্রী মুকলি করে দিব আর মুখ্যমন্ত্রীর উন্মোচনী অনুষ্ঠানত উড়নিয়া সেতুর উন্মোচন অনুষ্ঠানত মন্ত্রী অশোক সিংঘাল ডাঙরিয়া উপস্থিত থাকিব মন্ত্রী অশোক সিংঘালের কুইন ওজা উপস্থিত থাকিব আর সিদ্ধার্থ ভট্টাচার্য উপস্থিত থাকিব উড়নিয়া সেতুখনের উন্মোচনের সময়ত আর যেহেতু আজি এটা ভাল দিন সুখবর রাজ্যবাসীর বাবে গুয়াহাটি মহানগরবাসীর বাবে বিশেষকে দুর্গোৎসবর বতর আর দুর্গোৎসবর সময়তে আসলে আনন্দ উল্লাসের মাজতে মুকলি করে দিয়া হব উড়নিয়া সেতুখন গুয়াহাটি মহানগরবাসীর বাবে একটা ডাঙর উপহার আর্যনগরের যে উড়নিয়া সেতু সেই উড়নিয়া সেতুখন আসলে উপহার দিয়া হয়েছে গুয়াহাটিবাসীর বাবে যেহেতু 2 অক্টোবরত বর্ষাপাড়া স্টেডিয়ামত অনুষ্ঠিত হব ভারত আর দক্ষিণ আফ্রিকার টি টুয়েন্টি খেলর পূর্বে আসলতে যাত্রীর সুবিধার্থে মহানগরবাসীর সুবিধার্থে আসলতে মুকলি করে দিয়া হয়েছে উড়নিয়া সেতুখন আজি দিনের 11 বজাত মুকলি করে দিয়া হব উড়নিয়া সেতু দুই লেনযুক্ত উড়নিয়া সেতুখনের দৈর্ঘ্য হয়েছে 790 মিটার আর এই উড়নিয়া সেতুখন নির্মাণত ব্যয় করা হয়েছে 150 কোটি টাকা প্রায় 150 কোটি টাকা ব্যয় করা হয়েছে আর যেহেতু যানজটের সমস্যা বহুদিনের প্রায় যানজটের সমস্যাত ভুগি আসলে মহানগরবাসী এই উড়নিয়া সেতুখন মুকলি করে দিয়ার পাছত আসলে যানজটের সমস্যা কিছু দূর হব বলে মহানগরবাসী গুয়াহাটিবাসী আসলে বিশ্বাস করেছে যেহেতু উড়নিয়া সেতুখন নির্ধারিত সময়ের আগতেই মুকলি করে দিয়া হয়েছে নির্মাণ হয়ে আসলে মহামারীর সময়ের প্রায় আসলে নির্মাণ অবস্থাত আসলে উড়নিয়া সেতুখন আর নির্মাণ করে থাকার হয়েছিল উড়নিয়া সেতুখন অবশেষত আজি 30 সেপ্টেম্বর আর 30 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মুকলি করে দিব রাজ্যবাসীর বাবে দুর্গোৎসবত আসলে ডাঙর উপহার দিব মুখ্যমন্ত্রী এই উড়নিয়া সেতুখন আর্যনগরের এই উড়নিয়া সেতুখন মুকলি করে দিয়া হব বর্ষাপাড়াত যে অনুষ্ঠিত হব টি20 খেল 2 অক্টোবরত সেই খেলর পূর্বে আসলে আজির দিনটোত দিনের 11 বজাত মুকলি করে দিয়া হব খেলখন আর আটক ধুনিয়াক আসলতে সজাই পড়ায় তোলা হয়েছে উড়নিয়া সেতুখন যেহেতু ইয়াতে অঙ্কন করা হয়েছে বিভিন্ন ছবি উড়নিয়া সেতুখনত অঙ্কন করা হয়েছে বিভিন্ন ছবি আর উড়নিয়া সেতুখনের আমি পূর্বর দৃশ্যও দেখিছো যেহেতু অঙ্কন করে থাকা আছে বহুতো ছবি বুরঞ্জী সেই বুরঞ্জীর কথা উল্লেখ করা আছে এই উড়নিয়া সেতুখনের দেওয়ালত অঙ্কন করে থাকা ছবিসমূহ আর ইয়াতে যখন সংগ্রামী যুঁজারু আসলে স্বাধীনতার সময়ের যংগ্রামী যুঁজারু আসিল সেই সক্রিয় যুঁজারু সকলের কথা উল্লেখ করা আছে আসলতে আমি আরম্ভণিরপরা উড়নিয়া সেতুখন দেখাই আছো অলপ আরম্ভণিরপরা দেখাইছো অলপ দূরত গিয়ে দেখা পাব সেই ছবিসমূহ আসলে অঙ্কন করে থাকা হয়েছে দেওয়ালত উড়নিয়া সেতুখনের দেওয়ালত আসলে প্রতিফলিত হয়েছে স্বাধীনতার যক্রিয় যুঁজারু সেই সক্রিয় যুঁজারু সকলের কথা আসলে প্রতিফলিত হয়েছে সেই সময়ের স্বাধীনতা সংগ্রামত যুঁজ দিছিলে সংগ্রাম করেছিল স্বাধীনতার বাবে সেই সকলের কথা উল্লেখ করা আছে অঙ্কন করে থাকা ছবিসমূহ উল্লেখ করা আছে সংগ্রাম
আসামৰ কথা উল্লেখ কৰা আছে লগতে আসলতে লগতে এটা সুন্দৰ পৰিবেশে ইয়াত বিৰাজমান কৰিছে যেহেতু আজি দিনৰ 11 বজাত মুকলি কৰি দিয়া হ'ব উৰণিয়া হেতু এই উৰণিয়া হেতুখন মুকলি কৰি দিয়াৰ প্ৰাক্ষণত আসলতে উল্লহ মালহৰ পৰিবেশে বিৰাজমান কৰিছে আৰু লগতে আৰ্য কলেজৰ লগতে থকা যিখন খেলপথাৰ আছে সেই খেলপথাৰতে অনুষ্ঠিত হ'ব আজি সভাখন যিহেতু দিনৰ 11 বজাত মুকলি কৰি দিয়া হ'ব উৰণীয়া হেতু সেই উৰণীয়া হেতুখনৰ যিখন মূল সভাখন অনুষ্ঠিত হ'ব আৰ্য মহাবিদ্যালয়ৰ যি খেলপথাৰ সেই খেলপথাৰত আচলতে অনুষ্ঠিত হ'ব মূল সভা আৰু লগতে যি অগ্রাধিকারী আছে তেখেতর অধীনত আসলে মুকলি করে দিয়া হব আজি এই উরণিয়া সেতুখন দুই লেন যুক্ত উরণিয়া সেতুখনের দৈর্ঘ্য হয়েছে 790 মিটার আর এই উরণিয়া সেতুখন বি বরুয়া ক্যান্সার ইনস্টিটিউটরপরা ডিরেক্টরেট অফ এমপ্লয়মেন্টর কার্যালয়লৈকে আসলে নির্মাণ করা হয়েছে যিহেতু এটা উলহ মালহৰ পৰিবেশে বিৰাজমান কৰিছে আৰু বৰ্তমান মই উৰণীয়া সেতুখনৰ ওপৰৰ পৰা আচলতে মূল সভাৰ দৃশ্য দেখুৱাবলৈ ভিডিঅ' জাৰ্নেলিষ্টক অনুৰোধ জনাম যিহেতু আটক ধুনীয়াকৈ মূল সভা য'ত অনুষ্ঠিত হ'ব সেই খেলপথাৰখন আচলতে সজাই পৰাই তোলা হৈছে সুন্দৰকৈ সেই খেলপথাৰত আচলতে অনুষ্ঠিত হ'ব মূল সভা যিখন সভাত আচলতে মুখ্যমন্ত্ৰী উপস্থিত হৈ পেলাই বক্তব্য প্ৰদান কৰিব লগতে উন্মোচন কৰা হ'ব 11 বজাত উন্মোচন করা হব আর ব্যাপক প্রস্তুতির মাজত এতিয়া আর্যনগর পরিবেশ বিরাজমান ইয়াতে উখল মাখল পরিবেশ আসলে বিরাজমান করেছে আর লগতে আটক ধুনিয়াক সজাই পড়া দেওয়ালত অঙ্কন করে থাকা হয়েছে বহুতো ছবি প্রত্যক্ষ করব পারিছে টেলিভিশনের পর্দাত যেহেতু দেওয়ালত উৰণীয়া সেতুৰ দেৱালত অংকন কৰি থোৱা হৈছে বহুতো ছবি এই ছবিসমূহত বিভিন্ন জনগোষ্ঠীৰ কথা প্ৰতিফলিত কৰা হৈছে লগতে ইয়াতে যি অসমৰ যিসমূহ কলা কৃষ্টি সংস্কৃতি সেই সংস্কৃতিৰ কথা ইয়াতে উল্লেখ কৰা হৈছে উৰণীয়া সেতুৰ দেৱালত অংকন কৰা বিভিন্ন ছবিয়ে আচলতে অসমৰ বুৰঞ্জীৰ কথা প্ৰতিফলিত কৰে আৰু সুন্দৰকৈ অসমখনক এটা নতুন ৰূপ দিয়া গুৱাহাটীখনক এটা নতুন ৰূপ দিয়াৰ চেষ্টাত আচলতে ৰাজ্য চৰকাৰে এই পদক্ষেপ গ্ৰহণ কৰিছে সুন্দৰকৈ দেৱালত অংকন কৰা ছবিসমূহে প্ৰতিফলিত কৰে অসমৰ বুৰঞ্জীৰ কথা যিহেতু ইয়াতে ঝুমুৰ নৃত্যৰ কথাও দেখুওৱা হৈছে দেৱালত ঝুমুৰ নৃত্য লগতে বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ যিসমূহ কলা কৃষ্টি সংস্কৃতি সেই সকলো কথা আচলতে ইয়াতে বৰ্ণনা কৰা হৈছে আৰু আটক ধুনীয়াকৈ সজাই পৰাই তোলা হৈছে উৰণীয়া সেতুখন আৰু লগতে যিহেতু ইয়াতে সন্ধিয়াৰ পৰিৱেশত খুব ধুনীয়া হৈ পৰে উৰণীয়া সেতুখন সন্ধিয়াৰ পৰিৱেশত আৰু মনবোৰ ভাল লাগে কাৰণ যিহেতু সন্ধিয়া সকলো লাইট জ্বলে ইয়াতে আৰু সুন্দৰকৈ আচলতে আজি যিহেতু মুকলি কৰি দিয়া হ'ব উৰণীয়া সেতুখনলৈ আজি বিভিন্ন লোক আহিব আৰু লোকসকলে আহি উৰণীয়া সেতুখন প্ৰত্যক্ষ কৰিব আৰু সুন্দৰকৈ আচলতে ইয়াৰ পৰিৱেশ আচলতে উখল মাখল পৰিৱেশ ইয়াত বিৰাজমান কৰিছে দিনৰ 11 বজাত আৰু কিছু সময় বাকী আছে উৰণীয়া সেতুৰ উন্মোচনৰ বাবে শুভ উদ্বোধন কৰিব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই আৰু লগতে মুখ্যমন্ত্ৰীৰ লগত উপস্থিত থাকিব অশোক সিংঘালৰ লগতে উপস্থিত থাকিব কুইন ওজা সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য আদি কৰি বিষয়ববীয়াসকল উপস্থিত থাকিব।